প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 19.7.1 সরল সমীকরণে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গতদিন আমরা কিন্তু গত ক্লাসে আমরা এর বেসিকগুলো আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো আজকে আমি গতদিনের চেয়ে আরও একটু সহজ সাবলীর ভাষায় কীভাবে করা যায় এভাবে আমি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম সমস্যাটাই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 10 নম্বর প্রশ্ন হচ্ছে y/2 - y/3 = y/5 - 1/6। তাহলে দেখো আরেকবার মিলিয়ে নিই, y/2 - y/3 = y/5 - 1/6। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের চলক সম্বলিত পদগুলো এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই যে y/2 এটা তো ঠিক আছে, y/3 এটাও ঠিক আছে, তাহলে এই যে y/5 আছে তাই না, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে যেহেতু এখানে প্লাস ছিল এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -y/5 = -1/6। তাহলে দেখো এবার প্রথম কাজ হবে আমাদের এখানে কি লসাগু নেওয়া। এই যে তিনটা ভগ্নাংশ আছে তাই না, এখান থেকে পরে কি করতে হবে, লসাগু নিতে হবে। যদি লসাগু নিই 2, 3, 5, লসাগু হবে 30, কেমন 30 লসাগু নিলাম। এই 30 কে যখন আমি 2 দ্বারা ভাগ করব 15 দ্বারা 30 হবে। এই 15 কে যখন y দ্বারা গুণ করব 15 কে 15 15y, মাইনাস 30 কে যখন 3 দ্বারা ভাগ করব 3 10 30 10, 10 কে 10 10y, মাইনাস 30 কে যখন 5 দ্বারা ভাগ করব 5 6 30 6 6y, সমান -1/6। তাহলে এখানে হরে 30 ঠিক থাকবে, আর এখানে দেখো 15y দুইটার আগে মাইনাস, তাহলে যোগ হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস, তাহলে কি হবে 16y = -1/6। তাহলে কি হবে দেখো, তো এখানে 30, এখানে কত হবে 16 থেকে 15, এখানে 1, এবং এটা যেহেতু বড় সেটা মাইনাস হবে -1/6। এখন দেখো উভয় পাশে মাইনাস আছে, তাহলে আমি যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাস চলে যাবে, তাহলে y/30 = 1/6। এবার পক্ষান্তর করব, আর গুণন করব, অর্থাৎ y এর সাথে 6, ওই যে বলেছিলাম বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব আর বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর, তাহলে সেই সাথে কি হবে দেখো, তো y * 6 অর্থাৎ 6y, আর 1 * 30 তার মানে কত 30। এখন আমি যদি এটাকে পক্ষান্তর করি, যেখানে গুণাকারে ছিল এর পাশে আসলে ডান পাশে আসে সেটা কি হয়ে যাবে, ভাগাকারে হয়ে যাবে, তাহলে সেই হিসেবে y সমান কি লিখতে পারবো 5 6 30। এ হচ্ছে আমাদের y এর মান, কেমন, তাহলে কি লিখবো নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান y = 5। বুঝতে পারছো তো সবাই? আচ্ছা তাহলে আমরা আবার পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে, আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 5x/7 + 4/5 = x/5 + 2/7 2/7। তাহলে আমরা আরেকটু মিলিয়ে নিই, 5x/7 + 4/5 = x/5 + 2/7। তাহলে আমি ঠিক আগের কাজই করব, আগে যেভাবে করেছিলাম যে চলক সম্বলিত পদ বা ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে দেখো, তো এখানে 5x/7 আছে না, এটা দিলাম, তো আমি যদি এই x/5 কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস ছিল, তো এটা -x/5 হয়ে যাবে, আর এখানে তো 2/7 এটা আছেই, আর এই বাম পাশের যেটা 4/5 আছে প্লাস করবে সেটা এখানে এসে ডান পাশে এসে -4/5 হবে। এবার লসাগু করিব 5 সাথে 35, এখন এই লসাগু যেটা আসছে সেটা কি করবো, হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করতে হবে, লব দ্বারা গুণ করতে হবে, কেমন, তাহলে কি হবে 35 কে যখন 7 দ্বারা ভাগ করবো 5 সাথে 35, কেমন, তাহলে 5 কে 5 দ্বিগুণ করলে
5 5 25x माइनस 35 কে 5 দ্বারা ভাগ করব 7 তাহলে 7 কে x দ্বারা গুণ করলে 7x একই কাজ এখানেও করব কেমন একই কাজ ডান পাশেও করব এখানে 7 এবং 5 এর লসাগু 35 নিলাম 35 কে 7 দ্বারা ভাগ করব 5 7 35 5 5 2 করে 10 আর এখানে দেখো 35 কে 5 দ্বারা করে 7 4 7 28 কেমন তাহলে দেখো এই 35 25 থেকে যখন 7 যাবে বিয়োগ করলে 18 18x আর এখানে দেখো 28 থেকে 10 গেলে মাইনাস 18 35 একটা জিনিস খেয়াল করো তো এই যে কি যেরকম এখানেও সেম অর্থাৎ 18 বাই 35 18 বাই 35 আমি যদি 35 বাই 18 দ্বারা উভয় পাশে গুণ করি তাহলে কিন্তু এটা এই x আমার কি হয়ে যাবে একা হয়ে যাবে কেমন মাইনাস 18 বাই 35 তাহলে এখানে কি করব 35 বাই 18 কি করলাম উভয় পাশে গুণ করলাম তাহলে দেখো তো এই 35 18 18 চলে গেল পড়ে নিচে এখানেও সেম তাহলে সব মিলিয়ে x সমান কি আসবে মাইনাস 1 লিনিয়ার সমাধান লিনিয়ার সমাধান x সমান মাইনাস 1 এভাবে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি কেমন তাহলে আমাদের আশা করি তোমরা সবাই এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটি হচ্ছে আমাদের মূল বইয়ের 16 নম্বর তাহলে দেখো 16 নম্বর সমস্যাটি হচ্ছে x plus 1 divided by 2 minus x minus 2 divided by 3 minus x minus 3 divided by 5 সমান 2 ঠিক আছে তো দেখো x plus 2 divided by 2 x plus 1 divided by 2 minus x minus 2 divided by 3 minus x minus 2 divided, 3 divided by 5 equal 2 তাহলে দেখো প্রথম কাজ কি করব আমরা লসাগু নিব যেহেতু আমাদের চলকগুলো সব এক পাশে আছে কেমন তাহলে লসাগু নিলে 2 3 5 লসাগু কি হবে 30 হবে কেমন এই 30 কে যখন আমি 2 দ্বারা ভাগ করব 15 হবে আর 15 কে ওই লব দ্বারা গুণ করব তার মানে x plus 1 প্রথম অংশে লব হচ্ছে x plus 1 একইভাবে দ্বিতীয় অংশে কি যখন হরদর ভাগ করলে তাহলে 3 10 30 10 এই 10 কে দ্বিতীয় অংশে লব দিয়ে গুণ করব মাইনাস একইভাবে তৃতীয় অংশে কি তো সেম 530 তার মানে 6 এই 6 কে তৃতীয় অংশে লব দ্বারা গুণ করব x minus 3 সমান 2 তাহলে দেখো তো এবার কি হয় আমরা যদি এই গুণগুলো শেষ করি অর্থাৎ 15 এর সাথে x plus 1 10 এর সাথে x minus 2 6 এর সাথে x minus 3 গুণ করলে কি হবে দেখো 15 এর সাথে x গুণ করলে 15x আর 15 এর সাথে 1 গুণ করলে 15 মাঝখানে প্লাস 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 মানে যে মাইনাস 10 এর সাথে x গুণ করলে 10x মাইনাস মানে যে প্লাস 10 এর সাথে 2 গুণ করলে 20 প্লাস মানে যে মাইনাস 6 এর সাথে x গুণ করলে 6x মাইনাস মানে যে প্লাস 3 6 18 সমান 2 তাহলে দেখো কি হয় এই 15x ঠিক আছে এই 10x 6x দুটোকে মাইনাস তাহলে দুটো কি হবে যোগ হবে তাহলে 16x এবার এখানে 15 18 এবং 20 এ 38 38 এবং 15 কত হয় দেখো তো এই 38 এই 15 8 5 13 এখানে 53 53 হবে কেমন তাহলে 53 নিচে আছে 30 সমান 2 তাহলে দেখো এখানে 16 থেকে 15 গেলে x তো 16 আগে মাইনাস আছে যেহেতু পড়ো সেখানে মাইনাসটা দিলাম প্লাস 53 আর এখানে 30 সমান 2 কেমন তাহলে দেখো এখানে আমি যদি r গুণন করি তাহলে কি দাঁড়াবে দেখো তো এখানে নিচে মনে মনে এক আছে ওই এক দিয়ে যদি গুণ করি তাহলে বরাবর হবে তাই না মাইনাস x প্লাস 53 সমান 2 এর সাথে 30 গুণ করলে তাহলে কত হবে 60 ওই যে আগে বলেছিলাম যে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব আর বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ করব আমরা তাহলে কি হবে দেখো তো এবার যদি পক্ষান্তর করি 60 মাইনাস 53 যেটা প্লাস 53 ছিল সেটা মাইনাস 53 হয়ে গেল তাহলে মাইনাস x সমান কি হবে 7 না এখন উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি x সমান কি হবে মাইনাস 7 ঠিক আছে তো তাহলে আমরা কি লিখতে পারবো লিনিয়ার সমাধান লিনিয়ার সমাধান x সমান মাইনাস 7 কেমন আচ্ছা
তাহলে এবার দেখো আমরা কি কাজ করব পরবর্তী সমস্যায় চলে যাব আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে 19 নাম্বার আমাদের পাঠ্য বইয়ে 19 নাম্বার তাহলে 19 নাম্বার প্রশ্ন হচ্ছে কি 7 × 3 − 2y প্লাস 5 × y − 1 = 34 তাহলে দেখো তো কি হবে প্রথম কাজ হবে আমাদের এখানে যে গুণাকার আছে গুণগুলো শেষ করব তাহলে দেখো 7 এর সাথে 3 যোগ গুণ করব 3 সাথে 21 মাইনাস 7 করে 14y প্লাস 5y প্লাস এখানে মাইনাস 5 এর সাথে গুণ করলে 5 সমান 34 এখন দেখো এই 14 এবং 5 যেটাকে মাইনাস এটা প্লাস তাহলে 14 থেকে 5 গেলে মাইনাস 9y প্লাস 21 থেকে যদি 5 যায় 11 থেকে 5 গেলে 6 1 16 সমান 34 এখন দেখো মাইনাস 9y সমান 34 মাইনাস 16 কেন এ প্লাস 16 পক্ষান্তর করলে মাইনাস 16 হয়ে যাবে মাইনাস 9y সমান 14 থেকে 6 গেলে 8 2 থেকে 1 গেলে 1 কেমন তাহলে আমি যদি এটাকে পক্ষান্তর করি তাহলে কি হবে 18 ডিভাইডেড বাই মাইনাস 9 যেটা মাইনাস 9 টা এটা গুণাকার চিহ্ন এর সাথে তাহলে ডান পাশে নিয়ে এসে দেখলে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে y সমান মাইনাস 2 লিনিয়ার সমাধান লিনিয়ার সমাধান y সমান মাইনাস 2 তো সবাই বুঝছো তো নাকি আমি অনেক সহজভাবে সুন্দরভাবে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি তোমরা সবাই ভালোমতো বুঝে নাও এরপরে সর্বশেষ যে গাণিতিক সমস্যাটি সেটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 20 নাম্বার তাহলে দেখো প্রশ্নটি হচ্ছে z − 1 × z + 2 = z + 4 × z − 2 তাহলে দেখো প্রথম কাজ হবে আমাকে এই গুণগুলো করে নাও যেগুলো গুণাকারই আছে তাহলে দেখো এখানে কি আছে z আছে এই z এর সাথে z + 2 − 1 এর সাথে z + 2 এখানেও z এর সাথে z − 2 4 এর সাথে z − 2 গুণ করলাম তাহলে দেখো z গুণ করলে z² আর z এর সাথে 2 গুণ করলে 2z প্লাস মাইনাস মাইনাস z কে z প্লাস মাইনাস মাইনাস 2 কে 2 z² মাইনাস 2 এর সাথে z গুণ করলে 2z প্লাস 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 4 এর সাথে z গুণ করলে 4z প্লাস মাইনাস মাইনাস 4 তো করি এখন দেখো যোগ বিয়োগ করবে z² 2z থেকে z গেলে আরেকটা z মাইনাস 2 সমান এই z² ঠিক আছে কারণ এখানে কোনো z² নাই সেটা রেখে দিলাম এই 4z থেকে 2z গেলে আর হচ্ছে 2z মাইনাস 8 তাহলে এবার z সমৃদ্ধ যে অর্থাৎ চলক সমৃদ্ধ যে পদগুলি সেগুলো একপাশে নিয়ে আসবে z² প্লাস z এই দেখো ডান পাশের এই z² বাম পাশে আসলে মাইনাস z² প্লাস 2z যদি বাম পাশে আসে মাইনাস 2z আর এখানে মাইনাস এর তো ছিলই আর বাম পাশে মাইনাস 2 টা ডান পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে তাহলে দেখো z² চলে গেল আর 2z থেকে z গেলে মাইনাস z আর মাইনাস 8 থেকে 2 গেলে মাইনাস 6 উভয় দিক থেকে মাইনাস যদি চলে যায় অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করলে z সমান 6 হবে লিনিয়ার সমাধান z সমান 6 কেমন তো আশা করি সবাই বুঝতে পারছো তাই না তো তোমরা এভাবে সবগুলো বাকি যে সমস্যাগুলো আমি করিনি এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে আজকের মতো আমি আমার এখানে শেষ করছি বাকি যে অঙ্কগুলো আছে তোমরা ওগুলো করে নিবা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম